और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই রাহুল গান্ধীকে বালক বুদ্ধি বলে ডাকেন, কিন্তু এবার লোকসভার প্রথম অধিবেশনে বিরোধী দলীয় নেতা রাহুলের বক্তব্য নিয়ে শুরু হয়েছে তোলপাড়। তার কথার তোপে ভারতের প্রধানমন্ত্রী মোদী সহ একাধিক মন্ত্রীকে একাধিকবার দাঁড়িয়ে যুক্তি খণ্ডনের চেষ্টা করতে দেখা যায়। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধে স্পিকার রাহুলের ভাষণের অধিকাংশই সভার কার্য বিবরণী থেকে বাদ দিয়েছেন, আর এতে আরও চটেছেন রাহুল। ভারতের ইতিহাসে লোকসভার প্রথম অধিবেশনে এমন ঘটনা বিরল। ভারতের আনন্দবাজার পত্রিকায় উল্লেখ করা হয়, মঙ্গলবার সংসদে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, মোদিজির জমানায় সত্যের কণ্ঠরোধ করা হয়, কিন্তু বাস্তবে সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। তারা যত খুশি কণ্ঠরোধ করার চেষ্টা করুক না কেন, আমার যা বলার তাই বলেছি, সত্যিটা সত্যি। এর আগে সোমবার লোকসভার প্রথম অধিবেশনে রাহুল বিজেপির হিন্দুত্ববাদকে আক্রমণ করে বলেন, প্রকৃত হিন্দু কখনোই হিংসার কথা বলে না, ঘৃণার কথা বলে না, অসত্য বলে না। মোদি বিজেপি আরএসএস হিন্দু ধর্মের ঠিকাদার নয়, ওরা হিন্দুদের প্রতিনিধি নয়, হতে পারেও না, কারণ তারা 24 ঘন্টা হিংসা ঘৃণা ছড়িয়ে চলেছে, অসত্য বলে চলেছে। অযোধ্যাকে গরিব লোকোকো কিসানোকো মজদুরোকো মন্দির কে ইনোগ্রেশন। গোটা বিরোধী পক্ষকে দেখিয়ে রাহুল বলেন, এখানে আমরা সবাই হিন্দু, হিন্দুত্বের অর্থ কি তা বোঝাতে রাহুল দেবতা শিবের ছবি সভায় বারবার দেখান। প্রকৃত ধর্ম যে হিংসার কথা বলে না তা বোঝাতে তিনি ইসলামের প্রার্থনা, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, শিখ গুরু নানক দেবের ছবি দেখিয়ে প্রমাণ দেন। আর এতে গত 10 বছরে যা কেউ পারেননি গতকাল সোমবার রাহুল তার সম্ভব করলেন। লোকসভার বিরোধী নেতা হিসেবে তিনি বাধ্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুইবার উঠে দাঁড়িয়ে জবাব দিতে। শুধু প্রধানমন্ত্রী নন, মন্ত্রিসভার 2 নম্বর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও উঠে দাঁড়ালেন 2 বার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোট 6 বার, পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব 3 বার এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং 1 বার উঠে দাঁড়িয়ে রাহুলের বক্তব্য খণ্ডন করেন। বাদ যাননি সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুও। জয় সংবিধান,